তো হ্যালো সব, কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। তো আজকের ভিডিওতে তোমাদেরকে দেখাবো, গাইস আমাদের গেমের মধ্যে তো অনেকগুলা সেটিং আছে, আর এই সেটিং এর মধ্যে কিন্তু আমাদের অটো হেডশট নামে একটা সেটিং আছে, যে সেটিং সম্পর্কে কিন্তু অনেকে জানে না। আজকের ভিডিওতে তোমাদেরকে সেই সেটিং সম্পর্কে বলবো, আর যে সেটিংটা অন করলে তোমাদের কিন্তু অটো হেডশট লাগবে। এখন কথা হচ্ছে সেই অটো হেডশট সেটিংটা কোথায় আছে, আর ওই সেটিংটা আসলে কাজ করে কিনা, অথবা তোমরা কিভাবে সঠিক নামে সেটিং করলে তোমাদের অটো হেডশট লাগবে, সেইটা তোমাদের কিন্তু ফুল ডিটেলস এই ভিডিওতে দেখিয়ে দিব। এজন্য তোমাদের সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে। তো চলো বেশি কথা না বলে শুরু করি আজকের ভিডিও। সো গাইস, তোমাদেরকে প্রথমে কিছু বিষয় বলে রাখি, গেমের মধ্যে ভালো খেলার জন্য অথবা হেডশট মারার জন্য আমাদের কিন্তু কিছু বেসিক জিনিস লক্ষ্য রাখতে হয়। যেমন ভালো খেলার জন্য অথবা হেডশট মারার জন্য সঠিকভাবে কিন্তু আমাদের ক্যারেক্টার স্কিলগুলো কম্বিনেশন করতে হয়। তাছাড়া আমাদের গেমের মধ্যে যে বাকি সেটিং গুলো আছে সেই সেটিং গুলোও কিন্তু সঠিকভাবে করতে হয়, তাহলেই কিন্তু আমরা গেমের মধ্যে অনেক ভালো খেলতে পারি এবং তার সাথে কিন্তু আমরা অটো হেডশট মারতে পারি। আর এগুলোর পাশাপাশি কিন্তু নিজের একটা দক্ষতার তো প্রয়োজন আছে। আর নিজের দক্ষতার কথা কেন বললাম তোমাদের একটু বোঝাই। ধরো গাইস, তোমাদের মধ্যে অনেকের সেটিং একই, তো কেউ হেডশট মারতে পারে আবার কেউ পারে না, সেই ক্ষেত্রে শুধু সেটিং করলে হয় না, তার সাথে কিন্তু নিজের একটা দক্ষতার প্রয়োজন আছে। এইগুলা তো গেল বেসিক জিনিস। তবে আমাদের আজকের ভিডিওর মূল বিষয় হচ্ছে যে গেমের মধ্যে যতগুলা সেটিং আছে আর ওই সেটিং এর মধ্যে কিন্তু অটো হেডশট নামে একটা সেটিং লুকিয়ে আছে, যেগুলা সম্পর্কে অনেকে জানে না, সেটা তোমাদেরকে এই ভিডিওতে দেখিয়ে দিব। আর সেটিংটা তোমরা কিভাবে অন করবা সেটা তোমাদেরকে বলবো। এখন তোমাদেরকে বলবো যে সেই সেটিংটা কোথায় আছে। এজন্য তোমরা যে উপরে সেটিং আইকন দেখতে পারতেছো ওইখানে ক্লিক করবে, ওইখানে ক্লিক করার পর তোমাদের সামনে কিন্তু বেসিক সেটিংটা চলে আসবে। আর সাইডে যে কন্ট্রোল নামে একটা সেটিং দেখতে পারতেছো ওইখানে ক্লিক করবে, আর ওইখানে ক্লিক করার পরে তোমাদের সামনে কিন্তু কন্ট্রোল সেটিংটা চলে আসবে। যে এই সেটিং এর মধ্যে তো অনেকগুলো অপশনই আছে, কিন্তু কোথাও কিন্তু অটো হেডশট লেখা নাই। কিন্তু আমি তোমাদেরকে বলবো তোমরা এইখানে ইমপ্রেশন নামে যে একটা অপশন দেখতে পারছো, এটাই হচ্ছে কিন্তু আমাদের অটো হেডশট সেটিং। যদিও এখানে অটো হেডশট লেখা নাই, বাট এটার কাজ কিন্তু অটো হেডশটই। আর এই সেটিংটা আসলেই কি অটো হেডশটে কাজ করে কিনা সেটা তোমাদেরকে এখন একটু বিস্তারিত বুঝাই দেই। দেখো গাইস, এখানে ইমপ্রেশনের মধ্যে তোমরা তিনটা অপশন দেখতে পারবা, একটা হচ্ছে ডিফল্ট, একটা হচ্ছে প্রেস অন স্কোর, আর একটা হচ্ছে ফুল কন্ট্রোল। গাইস, এখান থেকে আমরা চলে আসলাম ট্রেনিং গ্রাউন্ডে, আর এখান থেকে তোমাদেরকে বিস্তারিত বুঝাই দেই। তো যদি তোমরা ফুল কন্ট্রোলে রেখে খেলো, সেই ক্ষেত্রে তোমরা যতই গুলি করো না কেন, এনিমিকে হেডশট মারা তো দূরের কথা, বডি শটই মারতে পারবা না। আর এই ফুল কন্ট্রোলে খেলা কিন্তু খুবই কঠিন, মানে হচ্ছে যখন তোমরা ফুল কন্ট্রোলে খেলবা, এনিমির মাথায় মারলে মাথায় লাগবে, বডিতে মারলে বডিতে লাগবে, আর পায়ে মারলে কিন্তু পায়ে লাগবে, তোমাদের কিন্তু অটোমেটিক হেডশট লাগবে না। আর এই ফুল কন্ট্রোলে খেলা আসলেই খুব কঠিন। আর তারপরে এখানে যে প্রেস অন স্কোপ যে অপশনটা আছে, এখানে রেখে খেললে কি হবে, আমাদের গেমের মধ্যে যে গানগুলোতে স্কোপ আছে, যখন তোমরা জুম ইন জুম আউট করে এনিমিকে মারো, তখনই আমাদের এই অপশনটা কিন্তু কাজ করে। মানে এই সেটিং এ খেললে যখন এনিমিকে জুম ইন জুম আউট করে স্কোপ এলা গান দিয়ে মারবে, তখন তোমাদের কিন্তু হেডশট লাগার চান্সটা অনেকটাই বেড়ে যাবে। এখন কথা হচ্ছে আমরা গেমের মধ্যে স্কোপ এলা গানটা কিন্তু খুব কমই ব্যবহার করে থাকি, আর আমরা কিন্তু সবসময় শর্ট লেন্সে থেকে খেলতে পছন্দ করি। আর এই সেটিং এটা কিন্তু শুধু স্কোপ অন করলেই কাজ করবে, তাছাড়া কিন্তু এমনি কাজ করার সম্ভাবনা খুবই কম। আর এখানে যে ডিফল্ট নামে যে অপশন দেখতে পারছো, এটাই হচ্ছে কিন্তু আমাদের অটো হেডশট সেটিং। সেটা কিভাবে তোমাদেরকে একটু বলি, যখন তোমরা ডিফল্টে রেখে খেলবা, তখন যদি তোমরা এনিমির পাশ দিয়েও গুলি করো, তারপরেও কিন্তু এনিমির বডিতে লাগবে, আবার যদি এনিমির বডিতে মারো, এনিমির হেডে যা লাগবে, আবার অনেক সময় পায়ের দিকে গুলি করলেও এনিমির বডিতে লাগে। মানে ডিফল্ট সেটিংটা কিন্তু একটু অন্যরকম। আর এই ডিফল্টে রেখে যখন তোমরা খেলবা, তোমরা যে কোনো গান দিয়ে খেলো না কেন, হালকা একটু উপরের দিকে টেনে ধরলে কিন্তু অটোমেটিক হেডশট লেগে যাবে। সো গাইস, আশা করি তোমরা বুঝতে পারছো যে আজকের ভিডিওতে তোমাদেরকে যে হেডশটের কথা বলছিলাম সেটা কিন্তু তোমাদেরকে ফুল ডিটেইলসে বুঝাই দিছি। তো ভিডিও শেষে তোমাদেরকে একটাই কথা বলবো, যে এই ভিডিওতে তোমাদেরকে যে কথাগুলো বললাম, তোমরা এই ভিডিওটা দেখে শেষ করে ট্রেনিং গ্রাউন্ডের মধ্যে গিয়ে আমি তোমাদেরকে যেভাবে বললাম তোমরা একটু ট্রাই করে দেখো, তাহলেই কিন্তু তোমরা বুঝতে পারবা। সো গাইস, আজকের ভিডিওটা ছিল এ পর্যন্তই।